আচ্ছা, আপনার ইস্যুটা হচ্ছে যে আপনি হেলম শিখবেন, তো আপনার হেলম শেখার জন্য আমাদের কোন কোন জায়গার ডকুমেন্টেশন গুলো আপনার করতে হবে সেটারই আমি আপনাকে একটা কুইক ওভারভিউ দিতে চাচ্ছি। তো হেলমের জন্য হেলমের জাস্ট ওদের ওয়েবসাইটে ডক্সে যদি আছেন, এই ডক্সের এখানে দেখবেন যে একটা কুইক স্টার্ট গাইড আছে। এটা এই কুইক স্টার্ট গাইডটা যেটা আছে এটাই আপনার এই ব্যাক এন্ডেও যদি যান, এই কুইক স্টার্টের যে লিঙ্কটা এটাই। তো এই গাইডটা পড়েন, এই গাইডটা পড়ে এখানে যে এরকম ভাবে বিভিন্ন রকম ওই হেলমের একটা সিএলআই আছে, সিএলআই অবভিয়াসলি আপনার একটা মিনি কিউব লাগবে, হেলমের একটা সিএলআই আছে, সিএলআই এটা ইনস্টল করেন। ইনস্টল করার পরে ওদের একটা সার্ভার আছে টিলার নামে বর্তমানে, ওই সার্ভার গুলো ইনস্টল করে পুরো প্রসেসটা আপনি এখানে পাবেন। তো এটা ইনিট কমান্ডটা রান করলে আর কি এগুলো সব ইনস্টল হয়। ওকে, সো এগুলো হলো আপনি করলেন, করার পরে আচ্ছা এখানে হচ্ছে যে এই কুইক স্টার্টটা পড়লেন, ইনস্টলিং হেলম পড়লেন, ইউ ক্যান রিড অ্যাবাউট দিস। আমি নর্মালি বেসিক্যালি যেটা করি যে এত মানে এত কিছু করি না, যেটা হচ্ছে যে ওদের ওয়েবসাইট থেকে আর কি গিটহাবের রিলিজের পেজ থেকে যার যে ভার্সনটা চাই ওইটার ফাইলটা ডাউনলোড করে আনজিপ করে ওই যে মুভ কমান্ডটা দিয়ে বেসিক্যালি আপনার লোকাল ইউজার লোকাল বিনে বাইনারিটা কপি করে দিলেই হয়ে যায়, ইনস্টলেশনের আর কিছু নাই। তো আচ্ছা আপনার এই এত স্ন্যাপ হ্যান ত্যান এগুলো আসলে লাগে না। ওকে, সো দ্যাটস গেল একটা হেলমের সাথে কুবারনিটিস এর ভার্সনের একটা ডিপেন্ডেন্সি আছে। তো ইউজুয়ালি আপনি দেখবেন যে ওই হেলমের রিলিজ পেজে গেলে যে হেলম স্ল্যাশ হেলম, এখানে ওদের রিলিজ পেজে গেলে দেখবেন যে ওখানে বলা আছে যেমন 2.13.0, এখানে বলা আছে যে এটা হচ্ছে কুবারনিটিস 1.13 এর ক্লায়েন্ট লাইব্রেরি ইউজ করে। তো বেসিক্যালি আপনার মিনি কিউব দিয়ে যে ক্লাস্টারটা বানাচ্ছেন এটা যদি 1.113 হয়, 13 হয়, তাহলে হ্যাঁ 2.130 এটার যে বাইনারি গুলো আছে যে দেখেন ইনস্টল এন্ড আপগ্রেডিং গুলো ইউজ করা উচিত, তাহলে আর কোনো রকমের প্রবলেম ফেস করবেন না। তো এই হলো ব্যাপার। তারপরে আপনার এখানে ইউজিং হেল্প নামে একটা সেকশন আছে, আই উড সে যে রিড দিস, দিস উইল মেক ইট ক্লিয়ার। হেল্প রিড করার পরে সরি, ওদের একটা প্লাগইনের সিস্টেম আছে, প্লাগইনের সিস্টেমটা দেখতে পারেন। ওদের একটা টেমপ্লেট কমান্ড আছে, এই কমান্ডটা আগে প্লাগইন ছিল, এখন আসলে আই বিলিভ হেলমের ভেতরে বিল্ট ইন। তো এটা করে আপনার হচ্ছে যে ধরেন কাস্টম কমান্ড টমান্ড হেল্পার জিনিসপত্র অ্যাড করা যায়। আমি বলবো যে এটা আমার আই হ্যাভ নেভার নিডেড ইট, মানে যেগুলো হেল্পফুল কমান্ড ছিল এগুলো ওরা নিজেরাই ভিতরে বিল্ট ইন করে দিছে এখন। সামথিং টু নো ইফ ইউ ইউ ক্যান স্কিপ ইন দ্য ইনিশিয়াল রিডিং, পড়াশোনা করার সময় ইউ ক্যান স্কিপ। হেলমেট এটার পরে আপনার মেইন যেটা হলো যে হেলমেট একটা জিনিস যেটা জানা ভালো যে হেলমেট যে কমান্ড গুলো আছে ওই কমান্ড গুলার আপনার যে হেলম ওই কমান্ডের নেম, মনে করেন হেলম হেলম ইনস্টল ড্যাশ এইচ দিলে পরে যে আপনার প্রিন্ট হয় ওইটাই আর কি হচ্ছে যে ওই ওই জিনিসটাই আর কি এখানেও লেখা আছে। তো এবং ওদের এই হেল্প যে ডকুমেন্টেশন গুলা বেশ ইন্টারফেস এখানেই আসলে ডিটেল সব ইনস্ট্রাকশন বলা আছে, মানে আপনি যদি ওই কমান্ড স্পেসিফিক ধরেন জানতে চান, সো দিস ইজ হেল্পফুল আর কি। আচ্ছা, আপনার ইনিশিয়াল স্টার্টিং সময় তাহলে ফার্স্ট হচ্ছে কুইক স্টার্ট করবেন, ইনস্টল করবেন, ইউজার গাইড করবেন, সো ইউ উইল হ্যাভ সাম জেনারেল আইডিয়া। এরপরে হচ্ছে যে হেলমেট যেটা হয় যে হেলম ইউজ করতে হলে আপনি যে ধরেন কুবারনিটিস ইনস্টল করবেন ওই কুবারনিটিস এর একটা চার্ট বানাইতে হয়। আসলে জিনিসটা কি হচ্ছে, জিনিসটা যেটা হচ্ছে মনে করেন যেমন আমাদের একটা প্রজেক্ট থেকে দেখাচ্ছে রাইট, কনসেপচুয়ালি জিনিসটা কি হয় কুবারনিটিস এ কি হয় যে কুবারনিটিস এ আপনার কতগুলো ইএমএল ফাইল আছে রাইট, কিউবসিটিএল অ্যাপ্লাই বা কিউবসিটিএল ক্রিয়েট দিয়ে আপনি ওই ইএমএল ফাইল গুলো কুবারনিটিস এ ডিপ্লয় করলে ইএমএল ফাইল গুলোর কারণে যা হওয়ার হয় রাইট, আপনার হয়তো একটা পড রান করে বা আরবেক সেট আপ হয় হোয়াট এভার। এখন হেলমের ব্যাপারটা যেটা হলো, হেলম হচ্ছে গিয়ে কি যে এটার উপরে একটা টেমপ্লেটিং ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করছে। এই টেমপ্লেটিং ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি আপনার গো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, গো এর যে অফিসিয়াল টেমপ্লেটিং মানে আপনার যে গো এর যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ওইখানে টেক্সট টেমপ্লেট বলে একটা প্যাকেজ আছে। এই প্যাকেজ দিয়ে কি করা যায়, যেমন ধরেন আপনি একটা স্ট্রিং লিখতে চান যে বেসিক্যালি ধরেন কাউন্ট আইটেমস আর মেড অফ সাম ম্যাটেরিয়াল, এই স্ট্রিংটা এটা হচ্ছে একটা টেমপ্লেট স্ট্রিং, এই যে ডাবল কার্লি ব্রেসের ভিতরে ডট দিয়ে যে একটা মনে করেন ভেরিয়েবলের নাম লিখছেন এটাই হচ্ছে এটার ফরম্যাট। তো তারপরে আপনি যদি এরকম একটা স্ট্রাকচার দেন যে যেটার ভিতরে এই ম্যাটেরিয়াল এবং কাউন্ট নামে দুইটা ফিল্ড আছে, তো আপনি যদি এটা রেন্ডার করেন, ধরেন একটা অবজেক্ট বানালেন যে ইনভেন্টরি যেটার ম্যাটেরিয়াল হচ্ছে উল আর কাউন্ট হলো 17, তো বেসিক্যালি আপনি যদি টেমপ্লেটটা রেন্ডার করেন, রেন্ডার করলে কি হবে ও একটা স্ট্রিং প্রোডিউস করবে, যেমন এখানে সেই স্ট্রিংটা স্ট্যান্ডার্ড আউটে রাইট করছে, সেই স্ট্রিংটা এরকম লেখা থাকবে 17 আইটেমস আর মেড অফ উল।
তো এই যে এইটাই হচ্ছে মানে এই টেম্পলেটিং এর জিনিসটা, মানে এটা একচুয়ালি বইয়েরও কোনো স্পেশাল কিছু না, এটা আপনারা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে। আপনারা যদি সার্চ করেন, আপনারা আমরা যেমন ধরেন এই যে ওয়েবসাইট বানাই তো আমরা এরকম টেম্পলেটিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। কারণ হচ্ছে গিয়ে কি যে আপনার আলটিমেটলি বিভিন্ন জায়গাতে আপনার ধরেন যে জেনারেল ফরম্যাটটা আগে থেকে ডিফাইন্ড, কিন্তু এই ভ্যালুগুলো আপনি আসলে সেট করতে চান। তো এই জিনিসটা এখন কুবারনেটিস এর ক্ষেত্রে কেন লাগে, কুবারনেটিস এর ক্ষেত্রে যেটা হয় যে ধরেন আপনার যে ধরেন ইএমএল ফাইল গুলো আছে, মানে ধর আমাদের কিউডিবি প্রজেক্টের অপারেটর ইনস্টল করার সময় ওর এরকম অনেকগুলা ইএমএল ফাইল আছে। কিন্তু এই ইএমএল ফাইলের ভিতরে মনে করেন বেশ কিছু জায়গা হচ্ছে আমাদের, আমরা কাস্টমাইজ করতে চাই। যেমন ধরেন কি জায়গা, যেমন ধরেন আমার হচ্ছে যে অপারেটরের ভার্সনটা ইউজ করবো, সে অপারেন্ট ভার্সনের ট্যাগটা, বা ধরেন আমি যদি প্রাইভেট রেজিস্ট্রি থেকে আনি আমার ইমেজ ফুল সিক্রেট, বা আমার মনে করেন বিভিন্ন রকম অপারেশন আছে যেগুলো আমি বাই ডাইনামিক্যালি অন অফ করতে চাই, ধরেন আমার লগ লেভেল কত হবে এগুলো আমি সেট করতে চাই। তো এই কাজগুলা যদি মনে করেন আমরা যদি ডাইরেক্টলি ইএমএল ফাইল সাপ্লাই করতাম ইউজারকে, তাহলে ইউজারের যেটা করতে হতো যে নিজের জিনিসগুলা প্রত্যেকটা ইএমএল ফাইল রে লোকালি এডিট কইরা নতুন যে ফাইলটা জেনারেট হতো সেটা হচ্ছে যে বেসিক্যালি কিউবসিটিএল অ্যাপ্লাই করতে হতো। আর হেলম ইউজ করলে যেটা হয় যে আপনি মনে করেন বেসিক্যালি এই ইএমএল ফাইল যেগুলো আছে আপনার যা লাগবে সেগুলো এরকম ওই গোয়ের টেমপ্লেটিং ফরম্যাট সিনট্যাক্স ইউজ করে আপনি আগে এরকম একটা টেমপ্লেট ফোল্ডারের মধ্যে লিখবেন। তারপরে হলো গিয়া যে আপনার এই যে যে ভেরিয়েবল গুলা ইউজ করছেন সেই ভেরিয়েবল গুলা হচ্ছে ভ্যালুজ ইএমএল ফাইলে ডিফাইন করবেন। এখানে বেসিক্যালি এই ভ্যালুজ ইএমএল ফাইলে ভেরিয়েবল গুলা ডিফাইন করা আছে এবং এই ভেরিয়েবল গুলার একটা ডিফল্ট ভ্যালু সেট করা আছে। অনেক সময় ডিফল্ট ভ্যালু হয়তো এমটি, তিনি বাই ডিফল্ট কিছু থাকে না, বাট আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন, বা লগ লেভেলের ক্ষেত্রে লগ লেভেল হচ্ছে 3, হোয়াট এভার ইট ইজ। তো উই হ্যাভ এগুলো হচ্ছে সেট করা। এগুলো হচ্ছে যে আমরা যারা অ্যাপ্লিকেশন ডেভেলপ মানে কিউবডিবি অপারেটরের ইনস্টলারটা বানাইছি আমরা হচ্ছে যে জানি যে হোয়াট ইজ দ্য ডিফল্ট ভ্যালু, বাট ইউজার চাইলে এগুলো কাস্টমাইজ করার অপশন দেওয়া আছে। তো ইউজারে যেটা করতে হয় যে সে হচ্ছে যে আলটিমেটলি এই এই যে জিনিসটা দেখতেছেন এইটারই আর কি চার্ট বলে, যে এটা একটা প্যাকেজের একটা ফরম্যাট আছে যে আপনার ভ্যালুজ ফাইল থাকবে, ভ্যালুজ ফাইলের ভিতরে এটা থাকবে, আর চার্ট হলে পরে চার্টের ওদের একটা ছোট এটা মনে করেন একটা রিডমি ফাইলের মতো চিন্তা করতে পারেন, যে চার্ট ডট ইএমএল ফাইলটা রুটে থাকতে হয়, ওটাতে আপনার চার্টের মানে এই জিনিসটার যে ভার্সন নাম্বার থাকে একটা, তারপরে কিছু ওই আইকন টাইকন কে মেনটেন করে ব্লাবলা কিছু এক্সট্রা ইনফরমেশন থাকে। তো এই যে জিনিসটা আছে এই জিনিসটা আপনার মনে করেন যে এবং এবং এটার একটা লোকালি রিডমি ফাইল থাকে রুটে, ওই রিডমি ফাইলে মনে করেন ইনস্ট্রাকশন বলা আছে। সো বেসিক্যালি আলটিমেটলি এই চার্টটা ইনস্টল করার জন্য আপনার যেটা করতে হবে যেরকম হেল্প ইনস্টল অ্যাপস কোড স্ল্যাশ কিউবিডিবি লিখলেই আমাদের লেটেস্ট যে চার্টটা আছে এই চার্টটা ইনস্টল, তো আপনার আপনার মিনিটো ক্লাস্টার। তো আসলে হেল্প টুলটা যেটা করে সেটা হলো যে আপনার এই 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 কমান্ডটা যখন আপনি দেন এটার করসপন্ডিং একটা এটার এই 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 আমাদের যে চার্টের রিপোজিটরি আছে রিপোজিটরি থেকে বেসিক্যালি হচ্ছে যে জিনিসটা আসলে আলটিমেটলি যেটা হয় যে আমাদের আমাদের এরকম একটা ফাইনাল রিপো আছে। এই রিপোটা আলটিমেটলি আমরা আসলে একটা গুগল ক্লাউড এর বাকেটে হোস্ট করি, কিন্তু এইখানে থেকে সবসময় সিঙ্ক করি। সো এইটা কাইন্ড অফ চিন্তা করতে পারেন যে সোর্স আর কি। তো আলটিমেটলি আসলে যেটা হয় যে আপনার যখন একটা চার্টের রিপো থাকে, চার্টের রিপোর্ট ফরম্যাটটা হচ্ছে এরকম যে এটা রুটে একটা ইন্ডেক্স ডট ইএমএল ফাইল থাকে। এই ইন্ডেক্স ডট ইএমএল ফাইলটাতে হচ্ছে বেসিক্যালি আপনার যতগুলো এরকম চার্ট প্যাকেজ আছে তাদের সবার হচ্ছে মানে ওই ওই যে চার্ট ডট ইএমএল এর ইনফরমেশনটা বেসিক্যালি এখানে অ্যাড হয়ে গেছে। এবং আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে যে আপনার যে অ্যাকচুয়াল যে চার্টের বাইনারিটা, এই বাইনারিটা একটা হচ্ছে চার্ট ডট জিজিপ ফরম্যাট করে একটা সেভ করে রাখতে হয়, সেই ফরম্যাটটা হচ্ছে এখানে লিঙ্ক আছে। তো আপনি যখন এই হেল্প ইনস্টল করেন ও বেসিক্যালি যেটা করে আপনার এই ফাইলটা পড়ে আনে, পড়ে এনে আপনি যে চার্টটা চাচ্ছেন সেই চার্টের যে ভাষণটা চাচ্ছেন সেই ভাষণটার জন্য এই ব্লকটা বাইট করে ওর যে ইউআরএলটা আছে এই ইউআরএল থেকে এই ফাইলটা ডাউনলোড করে, ডাউনলোড করে এটা আনজিপ করে, আনজিপ করে আপনার এই ভ্যালুস ফাইল ইউজ করে এটা রেন্ডার করে, রেন্ডার করে তারপরে বেসিক্যালি কিউবসিটিএল অ্যাপ্লাই কমান্ডটা রান করে। আচ্ছা, তো তো সো এসেনশিয়ালি আমরা হচ্ছে যে ইউজারদের রান করে। তো তো যেটা হয় যে এবং আপনি যদি মনে করেন কোনো রকমের কাস্টমাইজেশন করতে চান সেগুলো করার আপনার সুযোগ থাকে। যখন আপনি ইনস্টল কমান্ড দেন আপনি তখন মনে করেন যে এরকম ড্যাশ ড্যাশ সেট দিয়া ইমেজ ট্যাগ দিয়া ট্যাগের নাম চেঞ্জ করতে পারেন, বেসিক্যালি ভ্যালুস ফাইলে যেসব ভেরিয়েবল গুলা বলা আছে ওইসব ভেরিয়েবল গুলার ভ্যালু আপনি চেঞ্জ করতে পারেন বা অন্য কিছু সেট করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো এইটাই হচ্ছে পুরো প্রসেসটা। অ্যান্ড অ্যান্ড দ্যাটস দ্যাটস ওয়াই এটা মানে কুবারনেটিসে আপনি যখন অ্যাপ্লিকেশন লোকজন ডিপ্লয় করে, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইভেন নিজের অ্যাপ্লিকেশনও লোকজন হচ্ছে চার্টের মাধ্যমে ডিপ্লয় করে, সো ইট কাইন্ড মেক্স দ্য হোল প্রসেস ইজি। কারণ আপনি চিন্তা করেন যে আপনার সবসময় আপনি হয়তো এখন 0.9 একটা ভার্সনে আছেন, কালকে হয়তো আরেকটা ভার্সনে আপডেট করতে চান, সো ইউ ওয়ান্ট টু গো থ্রু দ্যাট ফ্লো উইথ সাম সর্ট অফ ম্যানুয়াল ওয়েতে। সো দ্যাটস ওয়াই চার্ট হচ্ছে ইউজ হচ্ছে।
তো এটাই হলো ফ্লো। সো আপনার এখন যেটা করতে হবে, সো আপনার আসলে ইউজার হিসেবে ফার্স্টে যেটা শিখতে হবে সেটা হলো কি, যে ইউজিং হেলম, যে অন্য কেউ চার্ট লেখা রাখছে, কিভাবে সেটা ডাউনলোড করে ইনস্টল করবেন, আপডেট করবেন, ভ্যালু কিভাবে সেট করবেন, এগুলোর সিনট্যাক্স, এটা হলো একটা। আর 2 নম্বর হলো কিভাবে আপনি নিজে চার্ট বানাবেন। তো নিজে চার্ট বানাইতে হলে সেটার যে বিভিন্ন রকম বেসিক্যালি আছে, অপশন আছে, এগুলো হচ্ছে এই জায়গায় চার্টের অংশটা পড়তে হবে। আর আপনি যে টেমপ্লেট যে বললাম, গো এর টেমপ্লেট, হ্যাঁ টেমপ্লেটের ডকুমেন্টেশন হচ্ছে যে ওদের আপনি অফিসিয়াল এই গো ডক্স এর অংশটা পড়তে পারেন। এখানে মোটামুটি বলা আছে যে কি কি জিনিস আছে, নট ভেরি ডিটেল, মানে এক্সাম্পল দিয়ে দিয়ে ডিটেল করা নাই, বাট বাট এখানে যা আছে এগুলো সবই কারেক্ট আর কি। কারণ আপনি যা করতে, আপনি বেসিক্যালি গোয়েট, ওরা যেহেতু গোতে লেখা, গোয়েট টেমপ্লেটিং, তো ওদের ওয়েবসাইটে আপনার হচ্ছে যে এই ডেভেলপিং টেমপ্লেটস এর সেকশনে, এখানে হচ্ছে যে আপনার ওই টেমপ্লেট গুলা লেখার জন্য মানে বিভিন্ন ধরনের আর কি এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাইছে যে ভেরিয়েশন। সো ইউ হ্যাভ টু, সো বেসিক্যালি হচ্ছে আপনার এই 3টা সেকশন পড়তে হবে। ইউজিং হেলম, ইউজিং হেলম এর মধ্যে এখানে যে সিকিউরিং, আরব্যাক, টিএলএস, এগুলা প্লাগ ইন, এগুলা বাদ দেন, ইউ ডোন্ট নিড টু নো অ্যাবাউট দোজ স্টাফ ফর নাও অ্যাজ এ বিগিনার। তো আপনার হচ্ছে জাস্ট ইনস্টল হেলম, ইউজিং হেলম, চার্ট কিভাবে বানাবেন, অ্যান্ড দেন হলো গিয়া যে টেমপ্লেট কিভাবে লিখতে হয়। আর আপনার হেল্পের কমান্ডের ডিটেল যদি জানতে চান, ইউ ক্যান অলওয়েজ ইউজ -h অনলাইনে, অথবা এখান থেকে আইসা বেসিক্যালি ওই পার্টিকুলার কমান্ডের ইউ নো পেজটা দেখতে পারেন। সো ইউ শুড হ্যাভ সাম আইডিয়া অফ দ্য ফ্লো। এই হলো ফ্লো। সো আই থিঙ্ক আই ওয়াড লাইক ইউ টু ফিনিশ দিস। আপনি এটা করলে, কারণ আমাদের ওই আমরা বেসিক্যালি এখন এটাই ইউজ করতেছি আমাদের বিভিন্ন জায়গায়, সো ইউ উইল নিড টু নো। তো এটা শেষ করেন, করার পরে আপনার ওই দেন উই ক্যান গেট ইউ টু সাম আদার প্রজেক্ট, মানে আমাদের ওই কথা হয়েছিল।